ডান্স প্র্যাকটিসের ধরন দেখে একটু অবাকই লাগছে। নতুন একটি ডান্স প্র্যাকটিসে রয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস, কারণ এখনকার সময়টা প্রায় সাংস্কৃতিক মৌসুম বলাই চলে। প্রতিনিয়তই বা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় চিত্রনায়িকা উপবিশ্বাসের প্রোগ্রাম থাকে, হয়তো বা দেশ থেকে দেশান্তরে তাকে নেচে গিয়ে দর্শক মাতাতে হয়। সেই জন্য চিত্রনায়িকা উপবিশ্বাস সব কাজ ফেলে এখন মনোযোগ হয়েছেন ডান্স প্র্যাকটিসে। ইতিমধ্যেই চিত্রনায়িকা উপবিশ্বাস নতুন একটি ডান্স কোম্পানির সাথেও চুক্তি হয়েছেন, সেখানে ডান্স শিখছেন চিত্রনায়িকা উপবিশ্বাস। চিত্রনায়িকা উপবিশ্বাসকে দেখা যাচ্ছে জনপ্রিয় একটি গানে তিনি ডান্স প্র্যাকটিস করছেন। এসব গান দর্শকদের মন মাতিয়ে যায়, তাই সবসময় দর্শকদের মন মাতানোর চিন্তা করেই এসব গানে ডান্স শিখছেন চিত্রনায়িকা উপবিশ্বাস। গতকাল তিনি জয়পুরহাটে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস। সেখানে প্রায় লাখ লাখ দর্শক দেখেছেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে, তাই সবসময় একটু সতর্কভাবে নেচে যেয়ে উদযাপন করছেন চিত্রনায়িকা উপবিশ্বাস।